হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশিয়ান সাভিয়া কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ট্যাং দিয়ে লেবুর শরবতের রেসিপি। এটি তোমরা অতিথি আপ্যায়নে, গ্রীষ্মের দুপুরে কিংবা ইফতারিতে যদি রাখো তাহলে মরিলের পাশাপাশি মনটাও চাঙ্গা হয়ে যাবে, এর থেকে রিফ্রেশিং যে ভাবটা আসে সেটার জন্য। তো আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি আজকে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি গ্লাস নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ লেবুর রস। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য বিট লবণ। বিট লবণটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ট্যাং। আমি এইখানে অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা ইউজ করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার ফলে এটি আর অনেক বেশি মজা হবে, আর এর রিফ্রেশিং ভাবটাও বেড়ে যাবে। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পরিবেশনের পূর্বে আমি এর উপরে দিয়ে দেবো কিছু আইস কিউব। আইস কিউবগুলো দেওয়ার ফলে এর ঠান্ডা ভাবটা আরও বেড়ে যাবে, তাই এর স্বাদও বেড়ে যাবে। তো আইস কিউবটা দেওয়ার পরে আমার শরবতটি একদমই রেডি পরিবেশনের জন্য। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর যদি তোমার আমার রেসিপিটি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে যাতে তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।